হ্যালো ফ্রেন্ডস, আমি পুতুল চলে এলাম আজকে ঈদের দিনে। দেখুন, আমার ফ্যামিলির তরফ থেকে সবাইকে ঈদ মোবারক। তো এই দেখুন, এই এক মাসটা আমার রোজা কিন্তু খুব ভালোভাবে কেটেছে, তাই না? নিশ্চয়ই সবার ভালোভাবে কেটেছে। আর এই আজকে এলো খুশির ঈদ, নিশ্চয়ই সবাই খুশি আজকে ঈদের দিনে, তাই না? তো আমার চ্যানেল থেকে আমি পুতুল বলছি, আমার পরিবার থেকে আপনাদেরকে সবাইকে ঈদ মোবারক। তো ফ্রেন্ডস, দেখুন সকালেই আমি রান্না বান্না করে মেয়ে মেকআপ করছে বলে আমি একটা ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম। তো আমাকে কিন্তু দেখেইনি যে ও মেকআপ করা, ওদিকেই মনটা কিন্তু। এই ও দুজন ফ্রেন্ডস চলে এসেছে, আমি দেখুন দেখিয়ে দিই আমার মেয়ে কীভাবে মেকআপ করছে। বেশ সুন্দর মেকআপ করে কিন্তু, আমার তো ভালোই লাগে, আপনাদের কেমন লাগছে দেখুন। তো আমি আবার চলে এলাম আমার একটু মেকআপ করা দেখাতে। আমি ভাবছি হ্যাঁ, আমি তো সকাল থেকে তো রান্না বান্না খুব করলাম, এখন একটু সাজুগুজু করে নিই, যেহেতু খুশির ঈদ। একটু আমাদের তো একদিন তো আমাদের হয় না, একটু এটা একটু তো আমরা সাজুগুজু করে একটু ভালোভাবে তৈরি হব, সবাই চায় কিন্তু, তাই না? তো সেই হিসেব করে রেডি হচ্ছি, মেকআপ করে একটু কাজল লাগিয়ে নিলাম, তারপরে একটু লিপস্টিক লাগিয়ে নেব। এভাবে তৈরি হয়ে এই আরও কী কী বানিয়েছি সেগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। অনেক সকালে উঠেছি বুঝলেন, রাত্রে তো কিন্তু ঘুমিয়ে হয়নি আমার। সকালে আমি এত আইটেম বানাবো একা হাতে, তো সেই হিসাব করে আর কি খুব সকালে উঠে এই এতটা কিন্তু আমি সব বানিয়েছি। প্রথমে আমি বানিয়েছি দেখুন দই বড়া, তারপর একটু ঘুগনি বানিয়েছি, এটা আছে জর্দা সিমাই, দারুণ হয় খেতে। তো সত্যি দই বড়াটা কিন্তু বেশি ভালো হয়েছে আমার, একদম নরম সফট সফট, একদম খেতে সবাই কিন্তু খুব তারিফ করেছে। আর দুপাত্রে রেখে দিয়েছি দই বড়া, আরও কিছু আমি করে আলাদা করে রেখে দিয়েছি যাতে দই মেশাইনি, যে আসলে তখন আমি আর কি মেশাবো। এটা আছে কুনাফা, কুনাফাটা আমার ছেলের খুব পছন্দ, তবু আমি বানালাম না, যে সব অনেক গেস্ট আসছে একটু বানিয়ে ওদেরকে একটু খাওয়াই। আমার হাতের কুনাফা দারুণ হয় কিন্তু কুনাফাটা। একটু এখানে একটু কাজু কাতলি রেখে দিয়েছি, আর আছে এটা আছে শির কোরমা, এটা এটা কিন্তু খেতে দা এটাও খুব ভালো হয়েছিল খেতে, খুব আমি টেস্টি করে বানিয়েছি, ড্রাই ফ্রুটস ভরে ভরে দিয়ে বানিয়েছি। আর দেখুন এখানে আটা মাখানো আছে, সবাইকে দুটো করে দুটো তিনটে করে পুড়িয়েও দেওয়া হয়েছে, আর এইসব জিনিসও খেতে দেওয়া হয়েছে। সেই হিসাব করে আমার ফ্রেন্ডস চলে এসেছে, ও বলছে না ভাবি তুমি ওদিকে ফ্রেন্ডস দেখো, আমি আমরা পরিবার বানিয়ে দেবো। ওরা একটু আপনাদেরকে একটু ঈদ মোবারক জানাচ্ছে। তো গরম গরম পুরি ওরা ভাজছে আর আমি সবাইকে দিচ্ছি, ভালো লাগে না ফ্রেন্ডস এরকম যদি সাহায্য করে? আর এখানে সব আমার হাজব্যান্ড, সব অফিসের লোক এসেছে, ওদেরকে আমি আমি একটু সার্ভ করে দিচ্ছি। এটা আমার হাজব্যান্ড ওই বেডে বসে আছে, এও আমার হাজব্যান্ড এই বন্ধু ওয়াইফ, এরা সবাই খাচ্ছে আর আমি কিন্তু দিচ্ছি, ভালো লাগে না এদের দিন সবাই না কেউ না কেউ ঘরে। তো ফ্রেন্ডস, সবাই গেস্ট সকাল থেকে খুব আর কি আমার ঘরে খুব হই হুল্লোড় হলো, সবাই এলো, খাওয়া দাওয়া খুব মজা করলাম, ভালোভাবে ঈদটা কাটলো। তো দেখুন ছোট্ট একটা ভিডিও আমি আপলোড করছি আমার এই ঈদের দিনে কীভাবে আমি কী কী করলাম। বেশি কিছু তো করতে পারিনি কারণ এত বিজি ছিলাম না, তো ভিডিও করার সময়ই হয়নি। তো সেই হিসেব করে দেখতে থাকুন তাহলে। আমার ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন। এখানে শেষ করছি, আরও একবার সবাইকে বলছি ঈদ মোবারক, সবাই ভালোভাবে পরের বছর আবার এরকমভাবে ভালোভাবে কাটুক, এই কামনা করে শেষ করছি। বাই।